এখানে একসময় মানুষ মন খুলে হাসত, কথা বলত। সময় যত এগিয়েছে সমাজ তার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, তবে হারিয়ে গেছে ছেলেবেলার প্রাণ খোলা হাসি ও কথা বলার ক্ষমতা। আজকের কর্মব্যস্তময় জীবনে সময় নেই খোঁজ নেওয়ার কারণ। আমরা সময় থাকতে যোগ্য বস্তুর যথাযোগ্য মূল্য দিতে পারি না। সৃষ্টির আনন্দ ও অনুভূতি একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তারই মধ্যে কমিক্সও একটি অঙ্গ যা চোখের জলকে হাসির রূপ দেয়। মানুষের কর্মময় জীবনে একঘেয়েমিতা দূর করে। এরকমই এক মানুষের গল্প বলব যার সৃষ্টি সম্পর্কে পরিচিত বঙ্গসহ আপামর দেশবাসী। মানুষটা কে কেউ খোঁজ রাখেনি। ব্রহ্মতুল্যই গুণী মানুষ আজও চলেছে কলম হাতে, বয়সকে পিছনে ফেলে। বাঁটুল, হাঁদা ভোঁদা, নন্টে ফোনটে সবই তার নিজের সন্তান, যারা আজও চলেছে একসাথে। নন্টে ফন্টে কার্টুনটির মধ্যে আমার নন্টেকে খুব ভালো লাগে। এই ক্যারেক্টারটি নারায়ণ দেবরায়ের লেখা। এটি খুব হাস্যকর এবং এটি দেখতে আমার খুব মজা লাগে। আমি এই কার্টুনটি ছোটোবেলা থেকে দেখে এসেছি। ছোটোবেলা থেকে পড়ে আসছি হাঁদা ভোঁদা। তার মধ্যে থেকে ভোঁদার ক্যারেক্টার আমার খুব পছন্দের, আর এখনও পড়ি মাঝে মধ্যেই। ইভেন পুজো আসছে, পুজোর সময় হচ্ছে গিয়ে কী বলবো, আনন্দ মেলা বেরোয়, তাতে থাকে হাঁদা ভোঁদা, সেটাও আমি দেখতে খুব ভালোবাসি, মানে পড়তে খুব ভালোবাসি। এক্সাইটেড থাকি সেই পেজগুলো কবে বেরোবে তার জন্য, সেই কমিক্সগুলো কবে পাবো তার জন্য। সে শুকতারাতেও থাকে এই কমিক্সগুলো, মানে এই কমিক্স বইগুলো মানে শুধুমাত্র ছোটোবেলায় না, বড়ো হয়েও এই জিনিসগুলো এখনও পর্যন্ত আমাকে অ্যাট্রাক্ট করে। আমার হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট খুব পছন্দের, আর আমার সব থেকে পছন্দ বাটুল দি গ্রেট। ছোটোবেলায় যখন আমরা পড়তাম এগুলো, মানে এই সমস্ত নন্টে ফন্টে বা হাঁদা মাদা গল্পগুলো খুবই ভালো লাগতো। স্কুল লাইফে তো আমাদের তখন পড়াশুনো ছাড়া এখনকার মতো টিভি এসব তো কিছুই ছিল না, অত আমাদের বিনোদনের একমাত্র রাস্তা ছিল এই হাঁদা মাদা গল্পগুলো। আমি টিভিতে বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, গোপাল ভাঁড় সব দেখি। নারায়ণ দেবনাথের লেখা খুব মজা লাগে দেখতে। খুব সুন্দর একটা স্টোরি, মানে খুবই ভালো, খুবই মজা হয়। ছোটবেলা নারায়ণ দেবনাথকে আমি কেবলমাত্র কমিক শিল্পী হিসেবে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে, আমি ক্লাস টুতে পড়ি, আমি প্রথম নারায়ণ দেবনাথের যে কাজটা দেখেছিলাম সেটা কিন্তু আদৌ কমিক্স নয়। শুকতারার পাতায় টারজান বলে একটা সিরিজ বেরোতো সব্যসাচীর লেখা, তার সঙ্গে নারায়ণ দেবনাথের অনবদ্য টারজানের ছবি আমি দেখেছিলাম এবং সত্যি কথা বলতে কি প্রেমে পড়ে গেছিলাম। নারায়ণ দেবনাথের জনপ্রিয়তার মেন কারণ হচ্ছে তার কমিক স্ট্রিপ, এই কথা সত্যি। কিন্তু নারায়ণ দেবনাথকে তোমরা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখো, 1950 সাল থেকে আরম্ভ করে প্রায় 1995 সাল, এত বড় স্প্যান ধরে উনি কিন্তু অ্যাজ এ ইলাস্ট্রেটর অর্থাৎ অলঙ্করণ শিল্পী বা গ্রন্থ চিত্রণ শিল্পী হিসেবে কাজ করেছেন। এবং এত বছর নাগাড়ে ছোটদের জন্য বিশেষ করে সমসাময়িক পত্রিকা যেগুলো ছিল তার মধ্যে নারায়ণ দেবনাথের এই অলঙ্করণ উনি করেছেন, এটা কিন্তু ইটসেলফ একটা আলোচনার বিষয়। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, 1950 সাল থেকে নারায়ণ দেবনাথ টারজান গল্পের
অলঙ্করণ শুরু করেন সেটা পড়েছিলেন তারপরে টানা 42 বছর পর্যন্ত। এটা কিন্তু ইটসেলফ একটা আলোচনার বিষয় বা রেকর্ড যে একই অলঙ্করণ শিল্পী টানা এত বছর ধরে একটি ক্যারেক্টারকে অলঙ্করণ করেছে। বেশ কিছু প্রকাশনা ছিল যারা নারায়ণ দেবনাথের প্রচ্ছদের উপর ডিপেন্ড করে তাদের ব্যবসা করত। একটা সময় কলেজ স্ট্রিটে ট্রেন্ড উঠেছিল অনুবাদ গল্পের সিরিজে, তার মেজরিটি প্রচ্ছদ কিন্তু নারায়ণ দেবনাথ ওই 1970-80-90 দশক পর্যন্ত করেছেন। আমরা যেমন বলি যে অমিতাভ বচ্চনকে দেখে সিনেমা স্ক্রিপ্ট তৈরি হয়, ঠিক একইভাবে নারায়ণ দেবনাথের অলঙ্করণ বা প্রচ্ছদ থাকবে বলে একসময় কিন্তু কলকাতার কলেজ স্ট্রিটের প্রকাশকরা ওনার বাড়িতে গিয়ে লাইন দিয়ে অপেক্ষা করতেন। এটা অনেকের কাছে অজানা একটা তথ্য। মূলত আমি অলঙ্করণ শিল্পী, মানে ছবি আঁকা। সুক্তার পত্রিকায় এরকম ছবি আঁকতে আঁকতে ওদের একজন মানে কর্তৃপক্ষ আর কি, ওই উনি আমাকে বললেন যে আপনি ছবি দিয়ে গল্প আঁকতে পারবেন, মানে ওই কমিক্স আর কি। আমি বললাম যে চেষ্টা করব। তখন ওই মানে অলঙ্করণের সঙ্গে সঙ্গে ওই শুরু হলো ওই হাজার হাজার নাম দিয়ে মানে একটা ওই ছবি দিয়ে গল্প সম্পর্কটা শুরু হওয়ার মধ্যে নারায়ণ দেবনাথ, যাকে আপনাদের কাছে যিনি নারায়ণ দেবনাথ, আমার কাছে উনি নারায়ণ জেঠু, আমার ঘরের লোক। আগে উনি প্রথমত শুধু ইলাস্ট্রেশনের কাজ করতেন, শুধু ইলাস্ট্রেশন নিয়ে ইয়ে নিয়ে কাজ করতেন। উনি নিজে কোনো কমিক স্ট্রিপ তৈরি করার কথা ভাবেন। আমার দাদু ক্ষীরোদচন্দ্র মজুমদার এবং আমার বাবা প্রবীণ মজুমদার দুজনেই, তখন অবশ্য বাবা কোম্পানিতে জয়েন করেনি, দেবসেতু কুটিরের সঙ্গে জয়েন করেনি, দাদু দেবসেতু কুটির দেখতেন। উনি দাদুর কাছে রেগুলার আসতেন, ইলাস্ট্রেশন ইত্যাদি নিয়ে কথা বলতেন। এবার তখন সেই সময় থেকেই দাদুর সঙ্গে ওনার অত্যন্ত ঘনিষ্ঠতা, ভালোবাসা, সেই সূত্রে সম্পর্কটা আমাদের ক্রমশ ক্রমশ বেড়ে পারিবারিক সম্পর্কের জায়গায় যায়। এবং আজ এতদিন ধরে এই কথাটা বলছি, ধরুন এই জিনিসটা হয় 1960s মাঝামাঝি থেকে আজ অবধি 2017-18 আমাদের সম্পর্কটা কিন্তু একদম পারিবারিকই রয়ে গেছে। কমিক্স চলার কালে আমাকে ওটার যখন চলছে আমাকে বলা হলো ওইটা কালেই চলছে, মানে যাদের জন্য করা, মূলত ছোটদের, তাদের ভালোই লাগছে, তাই এর সঙ্গে যদি আরেকটা মানে বছর পরে আরেকটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। সেটা আমরা দু রঙে ছাপবো, ঠিক আছে। তখন এই অনেক এ করে এখানে বসে কী করি কী করি, হঠাৎ ওই নামটা এসে গেল বাটুদের। তারপরে ওই বাটুদের একটা চেহারা এরকম স্কেচ করতে করতে এরকম একটা চেহারা একটা তৈরি হলো, ওটা দিয়ে শুরু হলো বাটুদের জয়যাত্রা। এই কমিক স্ট্রিপ তৈরি করার ব্যাপারে, কোনো কমিক্স লেখার ব্যাপারে ওনাকে অনুপ্রেরণা যোগান আমার ঠাকুরদা ক্ষীরোদচন্দ্র মজুমদার। কীভাবে, তখন ব্রিটেনে একটা কমিক্স বেরোতো, দুটো কমিক্স বেরোতো, একটা হচ্ছে ড্যান্ডি কমিক্স, যেটা এই হালে এই ধরুন 2014 ওটা ডিসকন্টিনিউ হয়েছে, 14 না 15 এখন অবধি ততদিন অবধি চলে এসছে। এবং একটা কমিক্স বেরোতো বিনো কমিক্স বলে। এই কমিক্সে দেখে দাদুর মাথায় এটা আসে যে সুক্তারা যখন ছোটদের ম্যাগাজিন, সেই কমিক্স থেকে ইন্সপিরেশন নিয়ে কিছু ক্যারেক্টার সেখানে তৈরি করেন। এই টোটাল জিনিসটা উনি দাদুর অনুপ্রেরণায় শুরু করেন। বাঁটুল শুরু হওয়ার কয়েক দিন পরে, কয়েকটি ইস্যু যখন বাঁটুল বেরোলো, প্রথম প্রথম উনি পুরোটাই ওই ডেসপারেট ড্যানের যে কমিক্সগুলো ছিল তার ভাব
ট্রান্সলেশন করতেন, মানে ক্যারেক্টারের ড্রয়িংগুলো সেম থাকতো, স্ক্রিপ্টিং যাকে আমরা স্টোরি বোর্ডিং বলি। তোমরা জানো স্টোরি বোর্ডিং যাকে যাকে বেসিক স্টোরি বোর্ড সবসময় সেম থাকতো, পিছনে ক্যারেক্টারাইজেশন ফ্রেমিং সব সেম থাকতো, শুধু মধ্যিখানে ডেসপারেট ডায়নের ক্যারেক্টারের বদলে ইন্ডিয়ান ক্যারেক্টার মাটুল বসতো, ডেসপারেট ডায়নের সঙ্গে তার যে আনুষঙ্গিক ক্যারেক্টার ওখানে রেড ইন্ডিয়ান্স ছিল, এখানে সেটা ডাকাতের দল হতো কিংবা চুরিচামারি হতো, এই এই চেঞ্জগুলো হতো, বাকি সমস্ত ফ্রেমিং স্টোরি লাইন অ্যান্ড স্টোরি বোর্ডিং থাকতো সেম। এখন যে টিভি বইমেলার যে ত্রিদীপের বাবা দীনেশ বাবু আমাকে হাটবাজার থেকে ডেকে পাঠালেন, তা আমাকে ওখানে একজন কাজ করতেন, তিনিও লেখক, তিনি আমাকে একদিন বলবেন যে দীনেশ বাবু আপনার সঙ্গে দেখা করতে চায়, তা আপনি তো কলেজ স্ট্রিট আসেন, তা আমি ওখানে দাঁড়িয়ে থাকব, আপনি এলে আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। তো সেই মতো সঙ্গে করে সেই গেলাম, ওখানে ওনার বড় একটা প্রকাশনা সংস্থা ছিল, সেখানে গেলাম, সেখানে যেতে উনি আমাকে বললেন যে আমি খুব বিপদে পড়েছি, বললাম যে কেন কীরকম, বলে আমার ছেলে সে মারা গেছে, এই ত্রিদীপের বড় দাদা ছেলে একটা ওইরকম গল্প করেছে, গল্প লিখেছে, তার ওইরকম ছবি আঁকার কাউকে পাচ্ছি না, আমাদের কেন আপনাদের তো এখন ওনাদের গ্রহ থেকেই ছিলেন এই সূর্য বাবু, তারপরে আমাদের ইয়ে কী বলে যে সৈদ সৈদবাবু, তারপরে এরকম সবাই গোড়া থেকেই ছিলেন ওদের, তা আমাকে ডাক পড়লো দ্বিতীয় পুজো সংখ্যা থেকে, প্রথম পুজো সংখ্যা বেরিয়ে গেছে, দ্বিতীয় পুজো সংখ্যায় আমার ডাক পড়লো, বলে এরকম একটা লিখেছে তার ছবি আঁকার পাচ্ছেন, আমার কেন ওনারা তো রয়েছেন, বলে না ওনারা করছেন সময়ও নেই, তাই আপনাকে আপনার স্মরণাপন্ন আপনাকে উদ্ধার করুন, তা আমি দেখে ওনার ওইটা দেখে আমি নিয়ে করে দিলাম, করে দেওয়ার পর উনি একদিন আমাকে বললেন যে এবার ওটা তো উদ্ধার হলো, এবার যে আমাকে মাসে মাসে দিতে হবে, আমি তখন মনে মনে সে কী করে হবে, আমি তো ওখানে তো করছি সময় করে না, ওসব আমি শুনবো না, আমাকে দিতে হবে মাঝে মাঝে, তো প্রথমে একটা দিয়েছিলাম অন্য নাম ম্যাজিকের ওপরে, তা উনি দেখে বললেন যে এটা ঠিক মনে হচ্ছে ছোটদের পক্ষে কীরকম কীরকম হবে, আপনি একটু অন্যরকম যদি দেন, তখন আমি ঠিক বুঝে গেলাম যে উনি কীরকম চাইছেন, উনি যেছেন মানে ওখানে যেমন হাদা ফাদা এখানে তেমনি একটা কিছু, তখন আমি ওই নন্টিয়ার ফন্টের নাম দিয়ে ওখানে ওই শুরু করলাম, তারপর আস্তে আস্তে সেখানে অন্য অন্য চরিত্ররা এলো, বেজবাজির সুপারিনটেনডেন্ট, তারপরে কেলটুদা, এরসব আসতে এলো, এই এই শুরু হলো ওই লন্টে আর ফন্টে। এই লন্টে ফন্টে এমনই একটি চরিত্র সৃষ্টি করেছিল উনি, ওনার যে চরিত্রগুলো সেগুলো এতটাই জীবন্ত, আমি এটা খুব অবাক হয়ে জানি যে 80 বছরের বৃদ্ধ থেকে 8 বছরের শিশু, 8 থেকে 80, তারা নারায়ণ দেবনাথের এই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে আবার খুঁজে পায়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যেক বয়সের মানুষের মধ্যেই
একটি শিশু লুকিয়ে আছে, ছোট মানুষ লুকিয়ে আছে। সেই ছোট মানুষরা যখন এই ধরনের কমিক্স নন্টে ফন্টের মজার কাহিনী পড়তে শুরু করে তখন আবার তার সারানো শৈশব ফিরে পায়। সে ফিরে পায় বলেই নারায়ণ দেবনাথের জনপ্রিয়তা সব বয়সের পাঠকের কাছে সমান। থেকে প্রায় 100 বছর আগের মানুষের কথায় থাকা এক অসাধারণ মিষ্টি মানুষ, যার সম্বন্ধে সত্যি কিন্তু জানা যায়নি, বা রাদার আমি যদি গুগল সার্চের কথা বলি, গুগলে নারায়ণ দেবনাথের সম্বন্ধে একটা দুটো খালি ইমেজ ছিল এবং সেটাও ভেরি ওল্ড ইমেজ। উইকিপিডিয়াতে ওনার সম্বন্ধে তথ্য পাওয়া যেত না, ওনার সম্বন্ধে কোনো ইউটিউবে কিছু নেই, একটা সম্পূর্ণ অজানা একটা মানুষ। অনেক বড় শিল্পী এবং অনেক বড় লেখক আছেন, তারা প্রথম প্ল্যাটফর্মটা হয়তো দেবসাহিত্য কুটির থেকে পেয়েছেন, কিন্তু তারা কতটা সেটা মনে রেখেছেন আমি জানি না, এবং ভবিষ্যতে তারা হয়তো আরও বৃহত্তর কোনো হাউসেও চলে গিয়েছেন। এটা হয়তো খুব ন্যাচারাল, আমি এটাকে অ্যাবনর্মাল কিছু বলবো না, এটাই ন্যাচারাল, মানুষ আরও উন্নতি করতে চায়। এবং পরবর্তীকালে দেবসাহিত্য কুটিরের থেকেও যখন দুই একটা বড় বড় হাউস হয়েছে এবং সেখানে তারা হয়তো চেঞ্জ করেছেন, আমি কাউকে কারোর সম্বন্ধে কিছু খারাপ বলছি না, কিন্তু এটা আমি বলছি, এটা সাধারণ, হয়তো এটা ন্যাচারাল, এটা মানুষ এরকম করেন, কিন্তু এক্সেপশনও আছে। আমি বলবো নারায়ণ দেবনাথ সেরকমই একজন এক্সেপশন। তথাকথিত একটি বড় হাউস থেকে ওনাকে বহুবার বহুভাবে ওনাকে মানে চেষ্টা চালানো হয়েছিল যে উনি সুক্তারা ছেড়ে, দেবসাহিত্য কুটির ছেড়ে সেই হাউসে জয়েন করেন, তাদের ছোটদের পত্রিকাতে উনি শুরু করেন, কিন্তু উনি যাননি। এবং তারা হয়তো এখানে যা উনি সাম্মানিক পেয়েছেন তার থেকে আরও অনেক অ্যামাউন্ট তারা দেওয়ার কথা বলেছেন, কিন্তু উনি সেটা গ্রাহ্য করেননি। কারণ উনি বলেছেন, ওনার একটাই কথা যে আমাকে প্রথম পরিচিতি দিয়েছে সুক্তারা, আমাকে প্রথম পরিচিতি দিয়েছে দেবসাহিত্য কুটির, আমি এই হাউস, এই কনসার্ন, এই প্রতিষ্ঠানের সঙ্গে কখনো বেইমানি করব না। তো আমার একটা প্রশ্ন, এই মানসিকতা কজনের আছে এখনকার দিনে? এখন উনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মাসিক একটা সাহায্য পান, কিন্তু এটা তো সত্যি কথা যে বিদেশে এই ধরনের শিল্পীদের যেভাবে সমাদর করা হয়, আমাদের দেশে কিন্তু, আমাদের বাংলাতে বা আমাদের দেশে কিন্তু সেভাবে ওনারা সমাদৃত হন না। আমাদের দেশে সমাদৃত ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, কম্পিউটার স্পেশালিস্ট, ডাক্তার, লয়ার, ব্যারিস্টার তারাই হন, কিন্তু অবশ্যই এখন উঠে আসছেন, এখন শিল্পী এবং লেখকদেরও সমাদর পাচ্ছেন, বা কয়েকজন হাতে গোনা তারা হয়তো স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আপামর যারা এই শিল্পী জগতে আছেন বা লেখক জগতে আছেন, বা আমি অভিনেতা অভিনেত্রীদের কথাও বলবো, এখন তারা হয়তো প্রচুর তাদের মানে তাদের রোজগার, প্রচুর তাদের পরিচিতি, তারা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড অন করছেন, অ্যাডভার্স করছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, যা ওই সময়, যে সময়টা আমি যে সময়টার কথা নারায়ণ দেবনাথের কথা বলছি, সেই সময় কিন্তু তারা গুণমুগ্ধদের হৃদয় বাস করেছেন, কিন্তু সেইভাবে সমাদৃত হননি। সুক্তারার তখন যিনি ওই এই এটা দেখতেন আর কি, ছোটদের এটা ক্ষীরোদবাবু, উনি আমাকে বললেন যে আপনি বাঁটুলকে ফিল্ডে নামিয়ে দিন, আপনি ফিল্ডে নামাবো কোনোরকম কোনো আইডি কোনো হবে না, না না এখন তো যুদ্ধ চলছে, আপনি যা খুশি করতে পারেন। তখন এই শুরু হলো বাঁটুলকে দিয়ে ওদের ট্যাঙ্ক দিয়ে চলা করা, ওদের কামানের সেল বুকে লাগলে ছিটকে বেরিয়ে যাওয়া, গুলি লাগে না, এই এইসব আর কি, অদ্ভুত কণ্ডকারখানা এই। তারপরে যতদিন যুদ্ধ চলেছিল, যুদ্ধই সেই চলেছিল, আর যুদ্ধ বন্ধ হয়ে গেল ওটাও বন্ধ হলো, কারণ যুদ্ধ না চলে তো আর যুদ্ধ যদি করা যায় না। ওই তারপরে এই এই অমুক বানিয়ে বানিয়ে সব খানসেনা অমুক সেনা নিয়ে কিছুদিন হলো, তারপরে গল্প সব মানে অন্যান্য আর গল্প মধ্যে ঢুকতে লাগলো। এই যেন বাটুলদা, 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 আজ
আজকের খবর শুনেছো? শত্রুপক্ষে কি এক প্যাটন ট্যাঙ্ক নাকি আমাদের ফটাফট জওয়ানদের মেরে দিচ্ছে, আর বাংকার গুলো টিচকাও 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 উড়িয়ে দিচ্ছে। ও তাই বুঝি? হ্যাঁ গো, ঠিক তাই। তাহলে তো একবার দেখতে হচ্ছে কি ব্যাপার। চল কর্নেল কোঁতকা বর্মার সঙ্গে একবার দেখা করে ব্যাপারটা জেনে আসি। আমাদের এখানকার যে অ্যানিমেশন হয় সেটা সব উচ্চমানের হয় না, কাছে কাছেই দেখতে খুব একটা ভালো লাগে না। বিদেশি অ্যানিমেশন যে সেখানে কোথাও উচ্চমানের হয়ে গেছে, সেইখানে আমাদের এই অ্যানিমেশন একেবারে ছেলে খেলার মতো। মানে যেমন একটা মানে ফিল্মে মানে বেতে একটা লোকের হাত যদি এখান থেকে এরম নামে আর ওঠে, তাহলে সেখানে 26টা ফ্রেম হয়। হ্যাঁ, কিন্তু এরা যেটা করে না ঠিক এক জিনিস। হ্যাঁ, কাছে কাছেই এখানকার অ্যানিমেশন আমি খুব একটা দেখি না, এই করি না। উত্তরসূরিকে আমার পারিবারিক কেউ মানে আমার এক নাতি, সে যদি করতে পারে সে করতে পারবে, কিন্তু বাইরের কেউ আমার এই চরিত্রগুলোকে নিয়ে কোনো গল্প ফাঁদতে পারবে না, এটা আমি মানে এ করে রেখে গেছি। তার মানে কেউ যদি পারিবারিক কেউ যদি না করে বাইরের কেউ করতে পারবে না, এখানেই বন্ধ। এই হচ্ছে যেমন হার্জের টিন টিন আর বেরোবে না, কারণ ওটা বন্ধ করে দিয়েছেন। আমিও যেমনি আমার চরিত্রগুলোকে আমি এ করে গেছি যে এগুলো দিয়ে আর কেউ বাইরের কেউ কিছু করতে পারবে না। যে সৃষ্টিকর্তা তিনি বিদেশে অবশ্য অন্য ব্যাপার, বিদেশে ধরো লিফক মারা গেছেন দীর্ঘদিন, কিন্তু লিফকের অরণ্যদেব এখনও হয়ে চলেছে বা ম্যান্ড্রেক এখনও হয়ে চলেছে, কারণ লিফক জীবিত কালে একটা লিফক ইনস্টিটিউট কর্পোরেশন তৈরি করেছিলেন। কিন্তু আমাদের দেশে পটভূমিতে নারায়ণ দেবনাথের কোনো কর্পোরেশন বা নারায়ণ দেবনাথের কোনো ট্রাস্ট, এমনকি ফেলুদারও কোনো ট্রাস্ট, আজকে ফেলুদা তো সত্যিটা চলে গেছেন, ফেলুদা বন্ধ হয়ে গেছে, এমনকি ফেলুদা সন্দীপ রায় ছাড়া কেউ ডিরেকশনও দেন না, শুধুমাত্র এখন ওয়েব সিরিজের জন্য কিছু পারমিশন সন্দীপবাবু দিয়েছেন। তো এটা তো ঘটনা। তো নারায়ণ দেবনাথ তার অবর্তমানে তার নন্টে ফন্টে ক্যারেক্টার বা তার হাঁদাবোদা ক্যারেক্টার বা তার বাটুর দিকের ক্যারেক্টার অন্যরা কী অবস্থায় নিয়ে যাবে, কী তার স্ট্যান্ডার্ড ঠিক থাকবে কি না, তারই সৃষ্ট ক্যারেক্টার, অন্যকে কাজ করতে দেবেন কেন? ফলে অবশ্যই শেষ হয়ে যাবে নারায়ণ দেবনাথ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। চারটে পুরস্কার আমি পেয়েছি, এক হচ্ছে বঙ্গবিভূষণ, একটা হচ্ছে দিলীপ রবীন্দ্রভারতী, একটা হচ্ছে বিদ্যাসাগর পুরস্কার, আর একটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, চারটে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পুরস্কার যেটা পেয়েছি সেটা হচ্ছে লোকের ভালোবাসা। এখনও আমাকে লোকে ভালোবাসে এবং বরাবরই আমি বলে এসেছি যে ওইটি হচ্ছে আমার সবচেয়ে সেরা পুরস্কার, যে লোকে আমাকে ভালোবাসে। Yeah.